শেরেবাংলায় অনুশীলনে একই নেট বোলারের বলে দুইবার বোল্ড হন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। প্রথম বলটা শর্ট পিচ ছিল, জায়গায় দাঁড়িয়ে ক্রস ব্যাট চালান, ব্যাটে বলে সংযোগ ঘটেনি, একদম মিডল স্টাম্পে গিয়ে আঘাত হানে। পরের বলটাও একই লাইনে ছিল, তবে এবার গুড লেন্থে পড়ে ইনসুইং করে ভেতরে ঢুকে বলটা। এবার তামিম একটু সামনে গিয়ে স্ট্রোক খেলেন, কিন্তু বল ব্যাট ফাঁকি দিয়ে আবারও স্টাম্প ভেঙে দেন। একই বোলারের একই লাইনের বলে দুইবার আউট হয়ে কিছুটা হতাশ হন তামিম। তখন এগিয়ে আসেন আম্পায়ারের ভূমিকায় থাকা কোচ সোহেল ইসলাম। নন স্ট্রাইক প্রান্তে থাকে স্টাম্পটা তুলে দেখিয়ে দেন এই ধরনের বলে কীভাবে ব্যাট চালাতে হবে। এরপরের বলে পয়েন্ট অঞ্চল দিয়ে দারুণ একটা শট খেলেন তামিম, একদম চোখে লেগে থাকার মতো। দুইবার বোল্ডও হয়েছেন, আবার দারুণ শটও খেলেছেন। তামিমের প্রতিভা সামর্থ্য নিয়ে নিশ্চয়ই কেউ প্রশ্ন তুলবেন না, তবে ধারাবাহিকতার চরম অভাব রয়েছে এই ক্রিকেটারের মাঝে। প্রতিভার স্বাক্ষর রেখে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু লাল সবুজ জার্সিতে বরাবরই অনুজ্জ্বল তামিম। গত বছর এশিয়া কাপে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। বিশ্বকাপে দেশের ওপেনার তামিম ইকবাল না খেলায় দলে নেওয়া হয় তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমকে। কিন্তু বিশ্বকাপে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেন এই ওপেনার। ভারত বিশ্বকাপে 8 ম্যাচে তার সংগ্রহ মাত্র 109 রান। ওয়ানডে বিশ্বকাপের মতো টি টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থতার ধারা অব্যাহত থাকে। 7 ম্যাচে করেছেন মাত্র 76 রান, 3 ম্যাচে তো রানের খাতা খুলতেই পারেননি। বিশ্বকাপ শেষে এসপি দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফর করেন। টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজেও তার ব্যাটে রানের দেখা মেলেনি, 9 ম্যাচে করেছেন 134 রান। তার এমন পারফরমেন্সে সন্তুষ্ট নয় নির্বাচকরাও। জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার বলেন, তামিম আশানুরূপ ভালো করতে পারেননি, তবে কামব্যাক করার চেষ্টা করছেন। তামিম আফিফ আসলে আশানুরূপ খেলতে পারেনি, এটাও নিজেরাও জানে। বাট অনেক সময় হয় যেটা, যে একটা উপরের থেকে নিচের স্টেজে খেলতে আসলে, এটা আসলে ওরা ন্যাশনাল টিম থেকে এসে এইচপিতে খেলতে গিয়েছিলো বা এই টুর্নামেন্টটা খেলতে গিয়েছিলো, সেখানে আসলে আশানুরূপ তারা পারফর্ম করেনি। বাট তাদের এক্সপিরিয়েন্সটা হয়েছে, অনেক সময় এটা হয় যে ব্যাক অফ মাইন্ডে কাজ করে একটু রিল্যাক্স থাকে, সেই জিনিসটা ইনিশিয়ালি তাদের মধ্যে কাজ করেছিল, এটা স্বীকার করতেই হবে, যেহেতু আমি তুমি সঙ্গে ছিলাম, কাছ থেকে দেখেছি। বাট তারপরে কিন্তু তারা কামব্যাক করার চেষ্টা করেছে। অনেক সময় হয় যে অনেক প্লেয়াররা খুব চেষ্টা করছে কিন্তু কোনো না কোনোভাবে তার লাক ফেভার করছে না, সেই জিনিসটা তাদের হয়েছিল। আগামী মাসে ভারতের বিপক্ষে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ, সেই লক্ষ্যে শুরু হয়েছে প্রস্তুতিও। কোচ সোহেল ইসলামকে সঙ্গে নিয়ে নিজের দুর্বলতা কাটিয়ে উঠতে কাজ করছেন তামিম, নিজেকে ফর্মে ফেরাতে কঠোর পরিশ্রম করছেন। অন্যদিকে তৈরি হচ্ছেন ওপেনিংয়ে তামিমের আরেক প্রতিদ্বন্দ্বী জিসান আলম। তরুণ এই মারকুটে ব্যাটার অস্ট্রেলিয়া সফরেও ভালো করেছেন, নজর কেড়েছেন নির্বাচকদের, তাই তো প্রথমবারের মতো জাতীয় দলের অনুশীলনে ডাক পেয়েছেন। তামিমকে জাতীয় দলে টিকে থাকতে হলে দ্রুত ফর্মে ফিরতে হবে, নয়তো সময়ের ব্যবধানে জিসান আলমের কাছে নিজের জায়গা হারাতে পারেন। সাইনারমান বিডি ক্রিকেট টাইম। বাট আফিফ আর তামিমের পারফরমেন্সটা যদি আমি বাদ দিই, বাকি যারা ছিল, আমি যদি শামিমের কথা বলি, সে এই টুর্নামেন্টে ভালো খেলেছে। আমি বলবো না যে ওয়ার্ল্ড ক্লাস খেলেছে, এক্সট্রাঅর্ডিনারি করেছে, বাট তার কামব্যাক হিসেবে যেই ধরনের একটা খেলার দরকার ছিল সেরকমটা করেছে। স্টিল মানে আমার মনে হয় যে এনাফ না, ইন্টারন্যাশনাল লেভেলের সঙ্গে কম্পেয়ার করলে এনাফ আমি বলবো না। আরও বেশ কিছু প্লেয়ার ভালো খেলেছে, জিশান কিছু ভালো ইনিংস খেলেছে, মাহফুজ ডাব্বি খুব এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করেছে ব্যাটিং বোলিং দুইটা ডিপার্টমেন্টে, রিপন মণ্ডল ভালো করেছে।